নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল টিচারে হ্যালো ফ্রেন্ডস আজকে আমরা আলোচনা করব ইতিহাসের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আজকে আমরা সেই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব যেগুলো আপনাদের আগামী পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আপনাদের কাছে অনুরোধ আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটি শেষে দেওয়া আছে আর তার সাথে আপনারা অবশ্যই একটা খাতা পেন নিয়ে বসবেন তার কারণ আপনাদের ফাইনাল পরীক্ষা দিতে যাওয়ার আগে আপনারা বাড়িতে বসে আপনাদের পারফরমেন্স চেক করতে পারেন আমরা আজকে যে কোয়েশ্চেনটা আলোচনা করব আর সেটা যদি আপনার সঠিক উত্তর হয় সেটা রাইট চিহ্ন আর যদি ভুল উত্তর হয় তাহলে সেটা ক্রস চিহ্ন এইভাবে আমরা পঞ্চাশটা প্রশ্ন আলোচনা করব আর পঞ্চাশটা প্রশ্নের মধ্যে আপনাদের কে কত মার্কস পেলেন সেটা আমাদের একটু পোস্ট করবেন তার ফলে নিজেরাই আপনারা বুঝতে পারবেন আপনাদের পারফরমেন্স কোন লেভেলে আছে যদি মনে করেন আপনাদের পারফরমেন্স সিক্সটি পার্সেন্ট অ্যান্ড আছে তাহলে জানবেন আপনাদের পারফরমেন্স ঠিক আছে এবং আপনাদের উচিত হবে আমাদের লাইভ ভিডিওগুলো রেগুলার দেখা আর যদি আপনাদের পারফরমেন্স সিক্সটি পার্সেন্টের নিচে হয় তাহলে আপনারা একটা কাজ করবেন আমরা চ্যানেলে হাজারের উপর ভিডিও আপলোড করে দিয়েছি আমরা সেন্ট্রাল ট্রেড ওয়েস্টবেঙ্গল টেট ত্রিপুরা ট্রেড এবং আসাম ট্রেডের ভিডিও দিয়ে থাকি আশা করছি সেগুলো আপনাদের অবশ্যই উপকারে লাগবে এবং গ্যারেন্টি সহকারে আপনাদের মার্ক সিক্সটি পার্সেন্ট অ্যান্ড অ্যাবাব সিক্সটি হয়ে যাবে ঠিক আছে তো চলুন এছাড়াও যদি আপনাদের কোনো বক্তব্য থেকে সরাসরি আমার সাথে কথা বলবেন বা আমাকে জানতে ইচ্ছা করে বা আপনার কাছে আপনার ইচ্ছা করবে যে আমার কাছ থেকে শুনতে তা আপনারা সরাসরি আমাদের সাথে কথাগুলো বলতে পারেন সেটা হচ্ছে প্রতিদিন আমরা রোজ সকাল আটটার সময় ম্যাথের ক্লাসে আসি সেটা লাইভ ক্লাস করি তারপরে নটার ক্লাস করি বাংলা গ্রামারের ক্লাস তারপরে আমরা দশটার ক্লাস করি সেটা পরিবেশ বিদ্যার ক্লাস তা এই ক্লাসগুলো লাইভ ক্লাস হয় আর লাইভ ক্লাসের মাধ্যমে আপনারা আমাদের সাথে কথাবার্তা বলতে পারেন ঠিক আছে তো বন্ধুরা চলুন আমরা শুরু করবো আজকে আমাদের গুরুত্বপূর্ণ ক্লাস আজকের প্রথম প্রশ্ন কোশ্চেন নাম্বার এইট হান্ড্রেড ফিফটি ওয়ান তা আপনারা যদি এর আগের কোশ্চিনগুলো দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলের প্লে যান চ্যানেলের প্লে দেখুন পরপর আমাদের ভিডিওগুলো আপলোড করে দেওয়া আছে চ্যানেলের প্লে লিস্টে কীভাবে যাবেন তা আমি বলে দিচ্ছি আপনারা ইউটিউবের পেজে যেখানে ভিডিও সার্চ বক্স থাকে যেখানে টেক্সট বক্স সেই টেক্সট বক্সে টাইপ করবেন আমাদের চ্যানেলের নাম আমাদের চ্যানেলের নাম হচ্ছে এডু টিচার ইডি সি এইচ ইয়ার কোনো স্পেস দেবেন না এন্টার দেবেন এন্টার দেওয়ার পরে আপনাদের সামনে দেখবেন আমাদের চ্যানেলটা খুলে যাবে সেই চ্যানেলে হোম আপনারা দেখবেন যে আমাদের একটা লোগো দেওয়া আছে পেন্সিল দিয়ে লোগোগুলো করা আছে লোগো অপশনটাই আপনারা ক্লিক করবেন লোগোটা খুলে যাওয়ার পর আপনারা দেখবেন হোম ভিডিও প্লে অপশন দেখাচ্ছে তা আপনারা যারা ভিডিও দেখতে চাইছেন তারা ভিডিওতে ক্লিক করুন আর যারা প্লে লিস্ট ওয়াইজ ভিডিও দেখতে চাইছেন তারা প্লে লিস্ট করুন তো চলুন আজকে আমরা আলোচনা করব আজকের প্রথম প্রশ্ন থেকে তা প্রথম প্রশ্ন আপনারা শুরু করছি আপনারা খাতা নিয়ে প্রস্তুত প্রশ্ন কি কারণে মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন স্থগিত রাখেন অপশান এতে আছে ব্রিটিশ সরকারের দমন নীতির ফলে সর্বভারতীয় নেতাদের জেল থেকে যেতে হয়েছিল অপশান বি আছে এই আন্দোলনে জনসাধারণের সারা বিশেষ মেলেনি অপশান সি আছে মুসলিম লীগ এই আন্দোলনের সাথে সম্পর্ক না রাখার সিদ্ধান্ত নেন এবং অপশন ডি আছে গোরক্ষ চৌড়ি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি চৌড়া চৌড়াচৌড়ির উত্তেজিত জনতা হিংসাত্মক হয়ে বাইশ জন পুলিশকে পুড়িয়ে মারে নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার এইট হান্ড্রেড ফিফটি টু নো অ্যাপিল নো ডিভেল স্লোগান কোন আইনের বিরুদ্ধে উচ্চারিত হয় অপশান এ রাওলাট আইন অপশান বি মন্টেস্কু চেমসফোর্ড সংস্কার বিল সি পার্লিমেন্টের সংস্কার বিল বিল এবং ডি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর এ নম্বর এইট হান্ড্রেড ফিফটি থ্রি জালিয়ান ওয়ালাভাক হত্যাকাণ্ডের ঠিক আগে ভারতে কি উল্লেখযোগ্য ঘটনা ঘটেছিল অপশন এ সাইমন কমিশন ভারতে এসেছিল অপশন বি ভারত ছাড়াও আন্দোলন শুরু হয় অপশান সি সাম্প্রদায়িক বাটোয়ারা কমনওয়েলথ অ্যাওয়ার্ড নীতি ঘোষণা করা হয় এবং অপশন ডি হচ্ছে রাওলাট অ্যাক্ট পাশ করা হয়েছিল আটশো তিপ্পান্ন নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি রাওলাট অ্যাক্ট পাশ করা হয়েছিল নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার এইট হান্ড্রেড ফিফটি ফোর কিছু বছর আগে বেশিরভাগ ইংরেজ ভারতীয়দের অশুভ জাতি বলেই মনে করতো এই স্বীকারোক্তি কার অপশন এ মার্লিমিন্টো অপশন বি লর্ড ডালহুসি অপশন সি ওয়ারেন হেস্টিংস এবং অপশান ডি লর্ড ক্যানিং আটশো চুয়ান্ন নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি ওয়ারেন হেস্টিংস নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার এইট উর্দু ভাষায় গদর পত্রিকা কবে প্রকাশিত হয় অপশান এ উনিশশো তেরো সালের পয়লা নভেম্বর অপশন বি উনিশশো আট সালের বিশে নভেম্বর অপশন সি উনিশশো পনেরো সালের পয়লা জানুয়ারি এবং অপশন ডি উনিশশো সতেরো সালের পয়লা অক্টোবর আটশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ সালের পয়লা নভেম্বর নেক্সট কোয়েশ্চিন কোশ্চেন নম্বর এইট তাকে হত্যা করার অভিযোগে বৈকুণ্ঠ মুকুলকে ফাঁসি দেওয়া হয় অপশান এ বিশ্বাসঘাতক রাজসাক্ষী নরেন ঘোষাই অপশন বি আ বিশ্বাসঘাতক রাজসাক্ষী ফণী ঘোষ অপশন সি জেলা পরিদর্শক সমিনাস আর অপশন ডি হচ্ছে জেনারেল ডায়ার আটশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি বিশ্বাসঘাতক রাজসাক্ষী ফণী ঘোষ নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার এইট নিচের কোন নেতা নরমপন্থী ছিলেন না এটা ছিল আপনাদের গেল দিনের হোম টাক্সের প্রশ্ন তো চলুন আজকে আমরা অ্যান্সার করবো অ্যান্সার করে দেখে নেবো এই কোয়েশ্চনের সঠিক উত্তর কোনটা অপশান এ দেওয়া আছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় অপশান বি মহাত্মা গান্ধী অপশান সি দাদাভাই নওরাজি এবং অপশান ডি হচ্ছে গোখলে আটশো সাতান্ন নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর আমরা দেখে নেবো কোনটা হয় নিচের কোন নেতা নরমপন্থী ছিলেন না তা যেটা নরমপন্থী ছিলেন না সেইটা আমাদের এখানে বার করতে হবে তা এইটা সঠিক উত্তর হচ্ছে অপশান ডি গোখলে নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার কোন সালে গান্ধীজি কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন অপশন এ অপশন এ উনিশশো সালে অপশন বি উনিশশো সালে অপশন সি আঠারোশো সালে এবং অপশন ডি উনিশশো সালে আটশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ উনিশশো সালে নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার এইট বাংলার জাতীয়তাবাদী আন্দোলনে মাস্টার মশাই নামে কে পরিচিত ছিলেন অপশান এ সুদনাথ ব্যানার্জি অপশন বি জ্যোতিষচন্দ্র ঘোষ অপশন সি আনন্দমোহন বসু এবং অপশন ডি চিত্তরঞ্জন দাস আটশো উনষাট নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর কোনটা হয় সেটা আমরা দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর যারা বলছেন অপশন বি জ্যোতিষচন্দ্র ঘোষ নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার এইট হান্ড্রেড সিক্সটি বিপ্লবী সত্যেন্দ্রনাথ বসুকে কবে ফাঁসি দেওয়া হয়েছিল অপশান এ উনিশশো পাঁচ সালের একুশে জানুয়ারি অপশান বি উনিশশো আট সালের একুশে নভেম্বর অপশন সি উনিশশো সাত সালের সাতই ফেব্রুয়ারি এবং অপশন ডি উনিশশো এগারো সালের সাতই মার্চ আটশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি উনিশশো সালের একুশে নভেম্বর নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার এইট হান্ড্রেড সিক্সটি ওয়ান বিপ্লবী কানাইলাল দত্ত ও সত্যনাথ বসু হাসপাতালে গিয়ে এক বিশ্বাসঘাতককে হত্যা করে ফাঁসি বরণ করে কে ছিল এই বিশ্বাসঘাতক অপশান এ ফণি ঘোষ অপশান বি নরেন গোসাই অপশান সি নরেন ঘোষ এবং অপশান ডি হচ্ছে ফণি চক্রবর্তী আটশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি নরেন গোসাই নেক্সট কোশ্চেন क्वेश्चन নাম্বার 862 হান্ড্রেড ব্রিটিশ যুগের ভারতে হিন্দু ও মুসলমান সম্প্রদায়ের মধ্যে পৃথক নির্বাচন প্রথা কোন আইন স্বীকৃত হয় অপশান এ মার্লিমেন্টো আইন অপশন বি রয়্যাল টাইটেল আইন অপশন সি রাউলাট আইন এবং অপশন ডি ভারত সরকার আইন আটশো বাষট্টি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ মার্লিমেন্টো আইন নেক্সট क्वेश्चन क्वेश्चन নাম্বার 863 বিহারের সিপাহী বিদ্রোহে বিদ্রোহীদের কে নেতৃত্ব দেন অপশান এ মঙ্গল পাণ্ডে অপশান বি কুনওয়াল সিং অপশান সি নানা সাহেব এবং অপশান ডি হচ্ছে তাতিয়া টপি আটশো তেষট্টি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি কুনওয়াল সিং নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার এইট হান্ড্রেড সিক্সটি ফোর সংবাদ প্রভাকর এর প্রতিষ্ঠাতা কে ছিলেন অপশান এ ঈশ্বরগুপ্ত অপশান বি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অপশান সি মতিলাল ঘোষ এবং অপশন ডি অশ্বিনী কুমার দত্ত আটশো চৌষট্টি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ ঈশ্বরগুপ্ত নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নম্বর এইট হান্ড্রেড সিক্সটি ফাইভ কার শাসনকালে ইন্ডিয়ান সিভিল সার্ভিস চালু হয় অপশান এ লর্ড কার্জন অপশান বি লর্ড কর্নওয়ালিস অপশান সি লর্ড ক্যানিং এবং অপশান ডি লর্ড ডালহসি আটশো পঁয়ষট্টি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি লর্ড ডালহসি নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নম্বর এইট বিখ্যাত ভারত ছাড়ো আন্দোলন এর পরিপ্রেক্ষিতে জাতীয় কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতাদের একযোগে গ্রেপ্তার করা হয় দিনটি কত তারিখ ছিল অপশান এ আটই আগস্ট উনিশশো বিয়াল্লিশ অপশান বি নয় আগস্ট উনিশশো বিয়াল্লিশ অপশান সি এগারোই আগস্ট উনিশশো বিয়াল্লিশ এবং অপশান ডি বারোই আগস্ট উনিশশো বিয়াল্লিশ আটশো ছেষট্টি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি নয়ই আগস্ট উনিশশো বিয়াল্লিশ নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার এইট হান্ড্রেড সিক্সটি সেভেন সারা ভারত কিষাণ সভা কবে সংগঠিত হয়েছিল অপশান এ উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে অপশান বি উনিশশো একুশ খ্রিস্টাব্দে অপশান সি উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে এবং অপশান ডি হচ্ছে উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দে তাহলে আটশো সাতষট্টি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার এইট হান্ড্রেড সিক্সটি এইট উনিশশো কুড়ি সালে লোকমান্য তিলকের মৃত্যুর পর স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে নিচের কোনটি ঘটেছিল অপশান এ মতিলাল নেহরুর নেতৃত্বে নেহরু যুগের সূচনা অপশন বি বল্লভভাই প্যাটেলের সর্বভারতীয় নেতৃত্ব অপশন সি জওয়াহরলাল নেহরুর নেতৃত্বে নেহরু যুগের শুরু এবং অপশন ডি এম কে গান্ধীর অবি সংবাদিত নেতৃত্বে গান্ধী যুগের শুরু তাহলে আটশো আটষট্টি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি এম কে গান্ধীর অবিসংবাদিত নেতৃত্বে গান্ধী যুগের শুরু নেক্সট কোশ্চেন কোশ্চেন এইট হান্ড্রেড সিক্সটি নাইন জাতীয় কংগ্রেসের লাহোর অধিবেশনে কে পূর্ণ স্বরাজের দাবি দীপ্ত কণ্ঠে ঘোষণা করেন অপশন এ মহাত্মা গান্ধীলাল নেহরু এবং অপশন ডি সর্দার প্যাটেল আটশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি জওহরলাল নেহেরু নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর এইট হান্ড্রেড টু নেশনস থিওরি স্পষ্টভাবে ব্যক্ত করে পৃথক দেশ হিসেবে পাকিস্তানের দাবি কে করেছিলেন

আটশো একাত্তর নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দ নেক্সট কোশ্চিন কোশ্চেন নম্বর এইট হান্ড্রেড সেভেন্টি টু কত সালে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রথম বিভেদ দেখা দেয় যার ফলে কংগ্রেস নরমপন্থী ও চরমপন্থী এই দুই ভাগে বিভক্ত হয় অপশান এ উনিশশো পাঁচ অপশান বি উনিশশো ছয় অপশান সি উনিশশো সাত এবং অপশন ডি উনিশশো দশ আটশো বাহাত্তর নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি উনিশশো সাত সালে নেক্সট কোয়েশ্চিন কোশ্চেন নম্বর এইট হান্ড্রেড সেভেন্টি থ্রি দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের পর বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেস কমিটির সভাপতি কে হয়েছিলেন অপশান এ চন্দ্র শাসমল অপশন বি বিধানচন্দ্র রায় অপশন সি যতীমোহন সেনগুপ্ত এবং অপশন ডি অশ্বিনী কুমার দত্ত আটশো তিয়াত্তর নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি যতীন্দ্রমোহন সেনগুপ্ত নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার এইট হান্ড্রেড সেভেন্টি ফোর ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরু কতবার কংগ্রেস সভাপতি হয়েছিলেন অপশান এ একবার অপশান বি তিনবার অপশান সি সাতবার এবং অপশান ডি হচ্ছে একবার নয় আটশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি সাতবার নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নম্বর এইট হান্ড্রেড ফাইভ কার নেতৃত্বে মেদিনীপুরের তাম্রলিপ্ত সরকার গঠিত হয়েছিল অপশান এ সূর্য সেন অপশান বি সতীশ সামন্ত অপশান সি জ্যোতিষচন্দ্র ঘোষ এবং অপশান ডি যতীন্দ্রমোহন সেনগুপ্ত আটশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি সতীশ সামন্ত নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার এইট হান্ড্রেড সেভেন্টি সিক্স ভারতে প্রবক্তা বা স্রষ্টাকে অপশান এ মোহাম্মদ আলি জিন্না অপশান বি লিয়াকাত আলী অপশান সি স্যার সৈয়দ আহমেদ খান এবং অপশন ডি আবদুল কালাম আজাদ আটশো ছিয়াত্তর নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি স্যার সৈয়দ আহমেদ খান চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নম্বর এইট হান্ড্রেড সেভেন বাংলার একটি বিপ্লবী সংগঠন বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ অনুসরণ করে স্থাপিত হয় সেটির কি নাম ছিল অপশান এ আনন্দমঠ বি ভবানী মন্দির সি এবং ডি আদর্শ নম্বর প্রশ্ন এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি ভবানী মন্দির নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার এইট হান্ড্রেড আনন্দমঠ অনুসরণ করে স্থাপিত বিপ্লবী সংগঠন ভবানী মন্দির এর প্রতিষ্ঠাতা কে ছিলেন অপশান এ যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় অপশন বি অরবিন্দ ঘোষ অপশন সি সূর্যসেন এবং অপশন ডি হচ্ছে কাজী নজরুল ইসলাম আটশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি অরবিন্দ ঘোষ নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার এইট হান্ড্রেড অনুশীলন সমিতি এর প্রতিষ্ঠাতাকে অপশান এ সূর্যসেন অপশন বি বাকাজুদ্দিন অপশন সি সতীশচন্দ্র বসু এবং অপশান ডি যতীন্দ্রনাথ দাস আটশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি সতীশচন্দ্র বসু নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার এইট হান্ড্রেড বিখ্যাত আই বিচার দিল্লির লাল কবে শুরু হয়েছিল অপশন এ উনিশশো চুয়াল্লিশ সালে অপশান বি উনিশশো সালে অপশান সি সালে এবং অপশন ডি উনিশশো সালে আটশো আশি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি উনিশশো সালে নেক্সট কোশ্চেন নাম্বার এইট ভারতের সর্বাঙ্গীন স্বাধীনতার জন্য ব্রিটিশ পার্লামেন্টে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট পাস হয় কবে অপশান এ এপ্রিল উনিশশো অপশন বি জুন উনিশশো অপশন সি জুলাই উনিশশো এবং অপশন ডি আগস্ট উনিশশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর যারা বলছেন অপশন সি জুলাই উনিশশো তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে সাধুবাদ জানাই চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার এইট বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলনের সময় কোন গানটি বিশেষ জনপ্রিয়তা লাভ করে অপশন এ বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান অপশন বি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি অপশন সি ধনধান্যে করা আমাদের বসুন্ধরা অপশন সি চল 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 ঊর্ধ্বগগনে বাজে মাদল 882 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ বাংলার মাটি বাংলার জল বাংলার বাই বাংলার ফল পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান নেক্সট क्वेश्चन क्वेश्चन নাম্বার 883 স্বাধীনতা হিনাতায় কে বাঁচিতে চায় হে কবিতাটির রচয়িতা কে অপশন এ রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় অপশন বি কাজী নজরুল ইসলাম অপশন সি সত্যনাথ দত্ত এবং অপশন ডি নবীন চন্দ্র সেন আটশো তিরাশি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় চলে আসছি আমরা এ ভারতীয় অপশন বি স্থায়িত্ব শাসন প্রবর্তন অপশন সি ভূমি রাজস্ব নীতি এবং অপশন ডি শিক্ষার উন্নতি আটশো চুরাশি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি স্থায়িত্ব শাসন প্রবর্তন স্বায়ত্তশাসন প্রবর্তন চলে আসবো পরবর্তী কোশ্চেন সরি কোশ্চেন নাম্বার এইট হান্ড্রেড এইটি ফাইভ ব্রিটিশ পার্লামেন্ট প্রণীত উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দ ভারত সরকার আইনকে বলা হয়েছিল দাসত্বের সনদ ক্যারেক্টার অফ দ্য স্লেভেলস কে এই আখ্যা দিয়েছিলেন অপশান এ ডাক্তার রাজেন্দ্র প্রসাদ অপশান বি বল্লভভাই ভাই প্যাটেল অপশান সি জওয়াহরলাল নেহরু এবং অপশন ডি হচ্ছে মহাত্মা গান্ধী এখানে স্পেলিংগুলো আপনারা একটু ইগনোর করবেন স্পেলিং মিস্টেক আছে স্পেলিংটা একটু ইগনোর করবেন আটশো পঁচাশি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি জওহরলাল নেহরু নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার এইট হান্ড্রেড আইন অমান্য আন্দোলনে ভারতে কি উদ্দেশ্যে শুরু করা হয়েছিল অপশান এ হোমরুল অপশান বি পূর্ণ স্বরাজ অপশান সি হিন্দু মুসলিম ঐক্য বন্ধন আর অপশান ডি হচ্ছে ব্রিটিশ সরকারের সাথে অসহযোগ আটশো ছিয়াশি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি ব্রিটিশ সরকারের সাথে অসহযোগ নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার এইট হান্ড্রেড এইটটি সেভেন কানপুর ষড়ন্ত্র মামলা উনিশশো চব্বিশ কে নেতা বলে চিহ্নিত হয়েছিলেন অপশান এ সৌকাত ওসমানি অপশন বি মুজাফর আহমেদ অপশন সি নলিন গুপ্ত এবং অপশন ডি এরা সকলেই আটশো সাতাশি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি এরা সকলে নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার এইট হান্ড্রেড এইটটি এইট রেড শার্ট নেতা হিসেবে কে পরিচিত অপশান এ এম এ জিন্না অপশান বি লাল লালা রাজপাত রায় অপশন সি খান আব্দুল গপ্ফর খান এবং অপশন ডি হচ্ছে ভগৎ সিং আট আটশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি খান আব্দুল গফ্ফর খান নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার এইট জাপানে স্থাপিত ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ কে প্রতিষ্ঠা করেন অপশান এ রাজবিহারী বসু অপশন বি সুভাষচন্দ্র বসু অপশন সি এম এন রায় এবং অপশন ডি হচ্ছে অশ্বিনী কুমার দত্ত আটশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ রাজবিহারী বসু নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার 890 বিনয়বদল दिनेश কোন রাজনৈতিক দলের সদস্য ছিলেন অপশন এ বেঙ্গল ভলান্টিয়ার্স অপশন বি অনুশilan সমিতি অপশন সি রেড শার্ট এবং অপশন ডিচো ভবানী মন্দির 890 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ বেঙ্গল ভলান্টিয়ার্স নেক্সট क्वेश्चन क्वेश्चन नंबर 891 লিও টলস্টয়ের একটি গন্থের বাংলা অনুবাদ ব্রিটিশ আমলে বাজেয়াপ্ত হয় বাংলায় অনূদিত বইটির নাম কি অপশন এ পথের দাবি বি নয়া সমাজ অপশন সি বিপ্লবের আহুতি এবং অপশন ডি হচ্ছে নীল দর্পণ আটশো একানব্বই নম্বর আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি বিপ্লবের আহুতি কোশ্চেন এইট হান্ড্রেড নাইনটি টু মিলে সবে ভারত সন্তান এই বিখ্যাত গানটি কে রচনা করেছেন অপশান এ নজরুল ইসলাম অপশন বি সত্যনাথ ঠাকুর অপশন সি রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় এবং অপশন ডি অতুল প্রসাদ 890 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি সত্যনাথ ঠাকুর नेक्स्ट क्वेश्चन क्वेश्चन नंबर 893 মোজাপপুর পুরে অত্যাচারী ম্যাজিস্ট্রেট কিং ফোর্ট গাড়িতে বসে আছে ভেবে নিচের কোন দুইজন গাড়ি লক্ষ্য করে বোমা ছুঁড়েছিল অপশন এ ভগত সিং ও সুখদেব অপশন বি যোদিনদাস ও चंद्रशेखर आजाद অপশন সি যোদিনদাস ও রামপ্রसाद বিস্মিল এবং অপশান ডি হচ্ছে ক্ষুদিরাম বোস ও প্রফুল্ল চাকি স্পেলিং একটু মুসতেক আছে আপনারা একটু ইগনোর করবেন আমরা চলে যাচ্ছি আটশো তিরানব্বই নম্বর সঠিক উত্তরে সঠিক উত্তর অপশন ডি ক্ষুদিরাম বোস ও প্রফুল্ল নেক্সট কোশ্চেন এইট হান্ড্রেড নাইনটি ফোর আঠারোশো উননব্বই সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম একটি সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করে এই সাপ্তাহিকের নাম কি ছিল অপশন এ ইন্ডিয়ান পিপলস অপশন বি ভয়েস অফ ইন্ডিয়া অপশন সি ইয়াং ইন্ডিয়া এবং অপশন ডি হচ্ছে ইন্ডিয়া আটশো চুরানব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি ইন্ডিয়া নেক্সট क्वेश्चन क्वेश्चन নাম্বার এইট কত সালে বঙ্গভঙ্গ ব্রিটিশ সরকার রোধ করে অপশান এ 1905 পাঁচ বি 1906 ছয় সি এবং অপশন ডি 1919 উনিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি উনিশশো এগারো নেক্সট क्वेश्चन কোশ্চেন নম্বর তরুণের স্বপ্ন গন্তুটি কে লিখেছেন অপশন এ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অপশন বি বঙ্কিমচন্দ্র অপশন সি সুভাষচন্দ্র বসু এবং অপশন ডি রবীন্দ্রনাথ ঠাকুর আটশো ছিয়ানব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি সুভাষচন্দ্র বসু নেক্সট কোশ্চেন নাম্বার এইট হান্ড্রেড সেভেন গদর পার্টির সদর দপ্তর কোথায় ছিল অপশান এ করাচি অপশন বি সান ফ্রান্সিসকো অপশন সি লাহোর এবং অপশন ডি হচ্ছে কাবুল আটশো সাতানব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি সান ফ্রান্সিসকো নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার এইট হান্ড্রেড নাইনটি এইট কত সালে সুভাষচন্দ্র বসু কংগ্রেসের সভাপতির পদ থেকে পদত্যাগ করেন অপশান এ উনিশশো ছত্রিশ অপশন বি উনিশশো আটত্রিশ অপশন সি উনিশশো উনচল্লিশ এবং অপশন ডি উনিশশো চল্লিশ আটশো আটানব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি উনিশশো উনচল্লিশ নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার এইট হান্ড্রেড নাইনটি নাইন কলকাতা বিশ্ববিদ্যালয় প্রথম মহিলা স্নাতক আঠারোশো নব্বই সালে কংগ্রেস অধিবেশনে বক্তৃতা দেন তিনি কে ছিলেন অপশান এ সরণতা দেবী অপশন বি কাদম্বিনী গাঙ্গুলি অপশন সি মালবিকা মুখার্জি এবং অপশন ডি অ্যানিভেশান্ত আটশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি কাদম্বিনী গাঙ্গুলি নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইন হান্ড্রেড স্বাধীনতা আন্দোলনে কোন বাঙালি সবচেয়ে বেশি দিন কারারুদ্ধ ছিলেন অপশন এ গণেশ ঘোষ অপশন বি অশ্বিনী কুমার দত্ত অপশন সি অরবিন্দ ঘোষ এবং অপশন ডি হচ্ছে যতীন্দ্রনাথ সেনগুপ্ত নয়শো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর যারা বলছেন অপশন এ গণেশ ঘোষ তাদের সবাইকে সাধুবাদ জানাই আমরা এবার চলে আসবো আমাদের হোম ট্যাক্সের প্রশ্ন আর আপনারা একে একে কে কত মার্কস পেলেন সেই মার্কসটা পোস্ট করবেন আপনারা সৎভাবে কে কত মার্কস পেলেন সেই মার্কসটা আপনারা নিজেরাও যদি জানতে পারেন তাহলে অবশ্যই এটা আপনাদের নিজেদেরও উন্নতি লাগবে এবং আপনারা যাতে এইগুলো থেকে আরও বেশি মোটিভেট হতে পারেন বা আমাদের ক্লাসগুলো আরও যাতে বেশি মোটিভেট করা যায় তার সেই জন্য আমরা আজকে আপনাদের একটা হোম টাক্সের প্রশ্ন বলছি আপনারা হোম ট্যাক্সের প্রশ্নটি লিখে নিন আজকে আপনাদের হোম ট্যাক্সের প্রশ্ন হলো সিপাহী বিদ্রোহের পটভূমিতে লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত ছোট গল্পের নাম কী অপশান এ দুরাশা অপশান বি তোতাকাহিনী অপশান সি রীতিমতো নভেল আর অপশান ডি হচ্ছে মুকুট আবার আমি আজকে আপনাদের হোম ট্যাক্সের প্রশ্নটা বলছি আজকে আপনাদের হোম ট্যাক্সের প্রশ্ন হলো সিপাহী বিদ্রোহের পটভূমিতে লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত ছোট গল্পের নাম কী অপশান এ দুরাশা অপশান বি তোতা কাহিনী অপশন সি রীতিমতো নভেল এবং অপশান ডি হচ্ছে মুকুট আপনাদের এই চারটে অপশানের মধ্যে যে অপশানটা সঠিক বলে মনে হচ্ছে আপনারা এখনই কমেন্ট লাইনে পেস্ট করুন আমরা আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হয় আমি আপনাদের দিয়ে দেবো এবং প্রথম দশজন যারা সঠিক উত্তর দেবে এবং যাদের নাম শর্টলিস্টেড হবে তাদেরকে পুরস্কৃত করা হবে তাদের পুরস্কার দেওয়ার জন্য তাদের ইমেল চাওয়া হবে আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান তাতে আমরা একটু মোটিভেশন পাবো এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা পার্থনীয় এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয় আজ এই পর্যন্তই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে ধন্যবাদ